আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর ইচ্ছায় আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, যারা মিৎসুবিশি ব্র্যান্ডের একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশন একটি ল্যান্সার ইএক্স প্যাকেজের গাড়ি চাচ্ছেন, আজকে তাদের জন্য খুবই সুপার ফ্রেশ কন্ডিশন একটি ল্যান্সার ইএক্স প্যাকেজের গাড়ি নিয়ে আসলাম। বন্ধুরা, আমাদের এই গাড়িটার মডেলের হচ্ছে 2010, রেজিস্ট্রেশন 2010, গাড়িটার কালার হচ্ছে গ্রে কালার, ইন্টেরিয়ার ব্ল্যাক কালার, গাড়িটা কি স্টার্ট এবং অল অপশন অটো, ফুললি লোডেড গাড়ি। এবং এই গাড়িটার ফুয়েল ট্যাপ হচ্ছে অনলি অকটেন, ইঞ্জিন সিসি হচ্ছে 1500। এবং এই গাড়িটার পেপার্স 2 ইয়ার্স আপ টু ডেট আছে। এবং এই গাড়িটা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, অনলি ফার্স্ট পার্টি ইউজ। এবং ফার্স্ট পার্টির নামে স্মার্ট কার্ডের মাধ্যমে এখন পর্যন্ত এই গাড়িটা আছে, আপনারা চাইলে সাথে সাথে নেম ট্রান্সফার করে নিতে পারবেন। তো আসুন বন্ধুরা, আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি। আর এই গাড়িটার ভিডিও দেখার আগে বরাবরের মতো রিকোয়েস্ট করব, যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে আমাদেরকে জানাবেন। এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যেন সবার আগে নতুন গাড়ির রিভিউটা আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা যদি কোনো গাড়ি ক্রয় অথবা বিক্রয় করতে চান, অথবা গাড়ির সম্বন্ধে যে কোনো তথ্য লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আসুন বন্ধুরা, আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি। তো আসুন বন্ধুরা, আমরা সম্পূর্ণ গাড়িটার যে কন্ডিশনটা ওই কন্ডিশনটা আপনাদেরকে দেখাই। বন্ধুরা, ফার্স্টই আপনারা ফলো করবেন গাড়িটার যে আউটলুকসটা আছে ফ্রন্ট সাইডটা। ওভারঅল গাড়িটা কিন্তু টোটালি টিপটপ এবং খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। বন্ধুরা, আমাদের এই গাড়িটা কিন্তু কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং এই গাড়িটার প্রত্যেকটা লাইট, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। আমরা ফার্স্টেই গাড়িটার হেডলাইট দুটো দেখাবো। বন্ধুরা, দুইটা হেডলাইটই কিন্তু অরিজিনাল এবং এই গাড়িটার কালারটাও কিন্তু অরিজিনাল। আমরা গাড়িটার বাম সাইডটা দেখাবো আপনাদেরকে। সম্পূর্ণ গাড়িটা কিন্তু টোটালি স্পটলেস, কোনো ধরনের কোনো স্পট অথবা ডেন পেন নাই। প্রত্যেকটা অ্যালো প্লাস টায়ারের কন্ডিশন খুবই ভালো আছে, প্রত্যেকটা অ্যালো প্লাস টায়ারের কন্ডিশন খুবই ভালো। আমরা একটু গাড়িটার ব্যাক সাইডটা দেখব। বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন ব্যাক সাইডটাও কিন্তু ওভারঅল ফ্রেশ, টোটালি টিপটপ কন্ডিশনে আছে এবং ব্যাক লাইট, ব্যাক গ্লাসের কন্ডিশন খুবই ভালো। আমরা দুইটা ব্যাক লাইটের কন্ডিশন দেখাবো। দুইটা ব্যাকলাইটের কন্ডিশন খুবই ভালো এবং এই গাড়িটা কিন্তু সামনে এবং পিছনে দুটো এক্সট্রা বাম্পার লাগানো আছে। তো আসুন আমরা একটু গাড়িটার ডান সাইডটা দেখি। ডান সাইডটাও কিন্তু ওভারঅল ফ্রেশ, সম্পূর্ণ গাড়িটা কিন্তু খুবই টিপটপ কন্ডিশনে আছে এবং প্রত্যেকটা অ্যালো প্লাস টায়ারের কন্ডিশন খুবই ভালো একটা কন্ডিশনে আছে। আমরা একটু রফের কন্ডিশন দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, রফটাও কিন্তু ওভারঅল ফ্রেশ। তো আসুন বন্ধুরা, আমরা একটু ব্যাক ডালাটা ওপেন করে ব্যাক সাইডটা দেখি। বন্ধুরা, আমরা ব্যাক সাইডটা দেখতেছি। ফার্স্টে আমি ব্যাক ডালার ভিটগুলো দেখাবো আপনাদেরকে। টোটালি আনটাচ কন্ডিশন আছে বন্ধুরা, গাড়িটা কিন্তু কোনো ধরনের কোনো ডেন পেন অথবা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, টোটালি আনটাচ কন্ডিশন আছে। এবং আপনারা দেখতেই পারতেছেন ব্যাক সাইডের যে স্পেসটা, এটা কিন্তু পর্যাপ্ত, যেহেতু গাড়িটা এখন পর্যন্ত সিএনজি অথবা এলপিজি কনভার্ট করা হয় নাই। তো আমরা একটু স্পেয়ার চাকাটা দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, আপনারা একটু ফলো করলে দেখতে পারবেন অরিজিনাল যেই চাকাটা ছিল স্পেয়ার ওইটাই আছে এবং এখনও জাপানিজ যেই ভিটগুলো ছিল গাড়িতে ওইটাই কিন্তু আছে, টোটালি আনটাচ কন্ডিশন আছে এবং সিলগুলো কিন্তু আছে। সো আপনারা আসলে কিন্তু ওভারঅল আমাদের গাড়িটার প্রত্যেকটা সাইড আপনারা দেখে নিতে পারবেন। তো আসুন আমরা একটু গাড়িটার ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখাই। বন্ধুরা, ইন্টেরিয়রটাও কিন্তু ওভারঅল ফ্রেশ, টোটালি টিপটপ কন্ডিশনে আছে এবং সম্পূর্ণ ইন্টেরিয়রটা ব্ল্যাক কালার এবং এখানে যেই ফ্যাব্রিক্সটা দেওয়া আছে এটা কিন্তু খুবই স্মুথ এবং খুবই সফট। আর গাড়িটার যে সিলিংয়ের কন্ডিশন এটাও কিন্তু ওভারঅল ভালো আছে, অল ওভার গাড়িটা কিন্তু খুবই একটা টিপটপ কন্ডিশনে আছে। তো আসুন আমরা একটু ইন্টেরিয়রের ফ্রন্ট সাইডটা দেখি। বন্ধুরা, ফ্রন্ট সাইডটাও কিন্তু ওভারঅল ফ্রেশ, সম্পূর্ণ গাড়িটা কিন্তু স্পটলেস, কোনো ডেন পেন নাই এবং কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এই গাড়িটার যে ড্যাশবোর্ডটা আছে এবং স্ট্যান্ডিং হুইল, গিয়ার লিভার, এভরিথিং সব কিছু কিন্তু খুবই একটা ভালো কন্ডিশনে আছে। সো আসুন বন্ধুরা, আমরা একটু গাড়িটা স্টার্ট দিয়ে দেখি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন আমি কিন্তু ওয়ান কি দেওয়ার সাথে সাথে গাড়িটা স্টার্ট হয়ে গেল এবং স্টার্ট হওয়ার পরে কিন্তু গাড়িটা কিন্তু কোনো শেকিং নেই। আমরা একটু গাড়িটা ড্রাইভ মোডে লাগিয়ে দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, আমি কিন্তু এখন গাড়িটা অলরেডি ডি ড্রাইভ মোডে লাগিয়ে দিয়েছি, এরপরে গাড়িটা কিন্তু কোনো শেক নাই। এবং আমি যদি গাড়িটার এসির পারফরমেন্সের কথা বলি,
বন্ধুরা এসি পারফরমেন্সটা কিন্তু খুবই বেটার এবং খুবই সুপারকুল হচ্ছে ঠান্ডা। সো আপনারা আসলে কিন্তু প্রত্যেকটা সাইডে আপনারা কিন্তু অ্যানালাইজ করে নিতে পারবেন। আমরা একটু গাড়িটার মাইলেজের বিষয়টা আপনাদেরকে জানাবো বন্ধুরা। বন্ধুরা আমাদের এই গাড়িটার মাইলেজ আছে 36,408। বন্ধুরা আমাদের এই গাড়িটার মাইলেজ আছে 36,408। তো আসুন বন্ধুরা আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে দেখাই। তো আসুন বন্ধুরা আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে দেখাই। বন্ধুরা আপনারা ফলো করলে দেখতে পারবেন গাড়িটা কিন্তু স্টার্টে আছে, যেহেতু অরিজিনাল মিৎসুবিশি ইঞ্জিন। সো এটা 1500 সিসির ইঞ্জিন স্টার্টে আছে, তারপর কিন্তু গাড়ি কোনো শেক না। আমরা ইঞ্জিনের সাউন্ডটা শোনাবো আপনাদেরকে। সো বন্ধুরা আমি রিকোয়েস্ট করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই গাড়ির সম্বন্ধে যে তথ্যটা ওটা কিন্তু আপনারা নিতে পারবেন। এবং যদি আপনারা ইঞ্জিনের সাইডগুলো দেখেন দেখতে পারবেন টোটালি আনটাচ কন্ডিশনে আছে, এবং বনাডের ভিটগুলো কিন্তু টোটালি আনটাচ কন্ডিশনে আছে। সো এরপর আমি রিকোয়েস্ট করবো বন্ধুরা আপনারা যখন আসবেন আমাদের কাছে, আপনারা অবশ্যই আপনাদের সাথে এক্সপার্ট নিয়ে আসবেন যারা গাড়ির সম্বন্ধে বুঝে, অথবা আমাদের প্রত্যেকটা গাড়ি আপনাদের যে গাড়িটা পছন্দ হয় আমাদের প্রত্যেকটা গাড়ি আপনারা কিন্তু যে কোনো একটা কম্পিউটার অ্যানালাইজ সেন্টারে নিয়ে চেক করে শিওর হয়ে দেন আপনারা কিন্তু আমাদের সাথে গাড়ি নেওয়ার বিষয়ে বসতে পারেন বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আমরা মিৎসুবিশি ব্র্যান্ডের খুবই সুপার ফ্রেশ কন্ডিশনের একটি ল্যান্সার EX প্যাকেজের গাড়ি দেখলাম। আসুন বন্ধুরা আমরা এই গাড়িটার দামের ব্যাপারে জানি। বন্ধুরা আমরা এই গাড়িটার দাম চাচ্ছি 13,20,000 টাকা। বন্ধুরা আমরা এই গাড়িটার দাম চাচ্ছি 13,20,000 টাকা। তবে অবশ্যই এটা আমাদের ফাইনাল প্রাইস না, আস্কিং প্রাইস, নেগোশিয়েবল প্রাইস, আপনারা দামাদামি করতে পারবেন। এবং তাছাড়া আপনাদের কাছে যদি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকে আমাদের গাড়ির সাথে এক্সচেঞ্জ করতে পারবেন। যাই হোক বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।